অন্যের বন্ধু টাকা চাইলে। ভাই তোর কাছে কিছু টাকা হবে? কয় টাকা? 1000 টাকার মতো। হ্যাঁ হইব, দে তো আমি তোকে বিকালে দিচ্ছি। ঠিক আছে নে। থ্যাংক ইউ ভাই, বিকালে নয় তো দুপুরে দিয়ে দিব। হ্যাঁ দিস, কোনো ব্যাপার না। আমার বন্ধু টাকা চাইলে। না, ভাইয়ের কাছে কয় টাকা ধার নেই। নর্মালি চাইলে হইব না, অ্যাবনর্মালি সাউন্ড রাখবো। ভাই একটা হেল্প কর না। কি বল? পুরা পেট ব্যথা করতেছে, মনে হইতেছে বাচ্চা হইব। কি না মানে পুরা পেট ব্যথা করতেছে বুঝছ? মনে হইতেছে পেটে পাথর হইছে, মাঝে মাঝে এরকম ব্যথা হয়। তো তাড়াতাড়ি ডাক্তার দেখা। কি কমরে ভাই, দুঃখের কথা কইতেও কেমন নাকি, ডাক্তার দেহানির মতো টেকাই নাই। ভাই 500 টাকা ধার দে না। আচ্ছা ভাই নে। থ্যাংক ইউ রে ভাই। ভাই কবে দিবি? কি দিমু দেখা, আবার নিবি বাদ দে। কিরে কি কবে দিবি? কি দিমু দেখা, কবে দিবি নিস এক সময়। কিরে কি কবে দিবি সেইটা তো কয়ে যা। হায় রে, তোর মতো ফালতু লোক জীবনেও দেহি নাই। দিস হয়তো মাত্র 500 টাকা, তাও আবার দিতে না দিতেই চাওয়া শুরু করে দিস হয়। তুই তো বন্ধু নামে কলঙ্ক রে, শালা একজন পেট ব্যথায় মরে যাইতেছে, উই অহন্তরি টেকা নিয়ে আছে। তুই কি নিয়ে জন্মাইছ হয়? টেকা নিয়ে কবরে টেকা নিয়ে যাবি? তোর দেহি মেন্টালিটি ঠিক নাই, ডাক্তার দেখাইছ। মাত্র 500 টাকার নিগে একটা শারীরিক ভাবে অসুস্থ লোক রে তুই কথা শুনাইতেছস? তুই মইরাও শান্তি পাবি না। এ ভাই তুই চুপ কর, তোর টাকা আমার লাগবো না। তুই কি ভাবছ তোর টাকা আমি দিমু? জীবনেও দিমু না, তোর টাকা আমি আজকে রিটার্ন দিম। এ ভাই নে, তুই আর 500 টাকা নে, তা চুপ থাক যা। ঠিক আছে, মনে রাখিস ঘুষ দিয়ে কখনো কাউরে চুপ রাখা পারবি না, তুই মইরাও শান্তি পাবি না।